আসসালামু আলাইকুম, রনি হোসেন রুম ইতালি থেকে প্রবাস কথার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবসময় আমরা আপনাদেরকে খুশি সংবাদগুলো বেশি সময় দিয়ে থাকি, তবে আসলে আজকে দুঃখজনকভাবে একটি দুঃখের সংবাদ দিতে হচ্ছে। কারণ আসলে আমরা সবসময় চেষ্টা করে থাকি যে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের যে হালনাগাদ বা বিভিন্ন পরিস্থিতি আপনাদের সাথে তুলে ধরতে, এবং বিশেষ করে ইটালি থেকে আমি রনি হোসেন এবং এম কে রহমান লিটন ভাই সহ আরো কয়েকজন আছে যারা ইটালির বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সাথে প্রচার করে থাকি। তো এম কে রহমান লিটন ভাই কিছুক্ষণ আগে আপনাদের যেমনটি একটি লাইভের মাধ্যমে বলেছিল যে আসলে গতকালকে পর্যন্ত বাংলাদেশ থেকে ইটালিতে প্রবেশের ক্ষেত্রে কিন্তু কোন ধরনের নিষেধাজ্ঞার যে পরিবর্তন ঘটার কথা ছিল সেটা কিন্তু ঘটেনি। তবে আমরা এই মাত্র কিছুক্ষণ আগে একটি হচ্ছে দেখলে তো দেখেছি, সেটা হচ্ছে গত আজকে সকালবেলা, মানে আজকে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে ইটালিতে প্রায় এক মাস ধরে আসলে প্রবেশ করতে পারছে না কেউ, এবং সেক্ষেত্রে অনেকে ভোগান্তির শিকার হচ্ছে। কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো বা আগামী কাল থেকে, আপনারা জানেন যে গত যে ডেক্রেটটা বা আইনটি ছিল সেটার মধ্যে বলা হয়েছিল যে আজকে পর্যন্ত ইতালিতে ঢোকা প্রবেশ করা হচ্ছে নিষিদ্ধ থাকবে, কালকে থেকে হয়তো বা ঢোকার সম্ভাবনা থাকবে। কিন্তু আপনারা জানেন যে ইন্ডিয়াতে কিন্তু নতুন একটা ভ্যারিয়েন্ট তৈরি হয়েছে যেটাকে বলা হচ্ছে আপনার ভ্যারিয়েন্টে সেই দেশি দেশের সেতে অথবা ভ্যারিয়েন্ট 1617, যেটা আসলে একটু বিপজ্জনক বিদায়। আসলে ইটালির স্বাস্থ্যমন্ত্রী এবং তারা মন্ত্রিসভা একটা বৈঠকের মাধ্যমে আজকে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আগামী জুন মাসের 21 তারিখ পর্যন্ত বাংলাদেশ, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা থেকে আসলে কেউ প্রবেশ করতে পারছে না। তো আমরা আসলে অনেক দুঃখ প্রকাশ করছি আমরা প্রবাস কথার পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে। আমরা ভেবেছিলাম হয়তো আপনাদেরকে একটা খুশি সংবাদ দিব আজকে যে ওকে কালকে থেকে আপনারা সবাই যদি প্রবেশ করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কিন্তু দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আপনারা সেটা পারছেন না, আপনাদের আরেকটু অপেক্ষা করতে হবে। আপাতত ইটালিয়ান স্বাস্থ্যমন্ত্রী রবার্ট স্টেরেন্স আসলে আজকে সকালবেলা যে আপনার ডেক্রেটটা ফিরমারে করেছে বা মানে স্বাক্ষর করেছে, সেখানে উল্লেখ করা হয়েছে যে আগামী জুন মাসের 21 তারিখ পর্যন্ত আপনারা কেউ ইটালিতে প্রবেশ করতে পারছেন না। তবে কিছু ক্ষেত্রে আপনি ইটালিতে প্রবেশ করতে পারবেন, সেক্ষেত্রে সেটা কিন্তু বলা হয়েছে, এটা আজকে ডেক্রেট না, এটা গত মানে এই মাসে মে মাসের 6 তারিখ বা 15 তারিখে একটা ডেক্রেট উল্লেখ করা হয়েছিল। আপনারা জানেন ইতিমধ্যে মধ্যে যারা যাদের ইটালিয়ান পাসপোর্ট আছে বা যারা ইটালিয়ান নাগরিক তাদের কিন্তু ঢোকার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। যারা ইটালিয়ান পেরমিশনের জন্য দাঁড়িয়ে বা হচ্ছে স্টে পারমিট অথবা যারা ভিসানে ঢুকতে আছেন তাদের ক্ষেত্রে আসলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে কিছু ক্ষেত্রে আপনারা ঢুকতে পারবেন, সেটা হচ্ছে এমন যদি কেউ থাকে যে ইটালিতে ঢোকাটা খুবই গুরুত্বপূর্ণ, মানে হচ্ছে হয়তোবা আপনি কোনো একটা ট্রিটমেন্টের জন্য ইটালিতে প্রবেশ করবেন অথবা হচ্ছে আপনার মানে মানবিক কোনো একটা সমস্যা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ঢোকার অনুমতি দিতে পারে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি যদি ইটালিতে ফ্লাই করবেন ঠিক মিনিমাম তার 7 দিন আগে, মনে করি যে আগামী 10 মাসে 10 তারিখে আপনার টিকিট কনফার্ম করা হয়েছে, তো আপনি আজকে যেটা করবেন সেটা হচ্ছে আমি আমার লাইভটি শেষ হওয়ার পরপরই আমি হচ্ছে কমেন্ট বক্সে অথবা আমাদের যে শিরোনামটি আছে টাইটেলের মধ্যে হচ্ছে আমি লিঙ্কটি দিয়ে দিব। এটা হচ্ছে আপনার হেলথ মিনিস্টার অথবা মিনিস্টার দ্বারা সালতের যে ইটালিয়ান ওয়েবসাইট আছে সেখানে উল্লেখ করা আছে যে যাদের মানবিক সমস্যা আছে বা স্বাস্থ্যগত সমস্যা আছে তো তাদেরকে ইটালিতে প্রবেশ করতে দেওয়া হবে। তবে সেক্ষেত্রে যেটা করতে হবে তাদের একটা মডেল আছে বা হচ্ছে একটা মডেল আছে, সেটা হচ্ছে আপনারা ফিল আপ করবেন বা কম্পিলারে করবেন, করার পরে আপনার জন্য ডকুমেন্টসগুলো আছে এবং আপনার সমস্যাটা সেটা সুন্দর করে লিখে আপনি তাদেরকে হচ্ছে ইলেকট্রিক্যাল একটা মেইল আছে, মানে হচ্ছে আপনার প্যাক বলিটের ভাষাতে আর কি পোস্তা ইলেকট্রনিকা সার্টিফিকেট বলে আর কি, মানে সার্টিফিকেট পোস্ট ইমেইল, সেখানে ইমেইল করবেন আপনি সেটা, অথবা নর্মাল ইমেইল থেকে করতে পারেন, তবে প্যাক থেকে করলে পরে এই বিষয়টা আসলে বেশি কার্যকর হয়। সো আপনারা প্যাক থেকে তাদেরকে মেইল করবেন, তারা সাধারণত ইউজুয়ালি মানে 7 ওয়ার্ক মানে হচ্ছে কার্য দিবসের মধ্যে তারা সেটা হচ্ছে উত্তর করে। মনে করি আজকে আপনি যদি হচ্ছে মেইল করেন তাহলে আগামী 7 কর্মদিবসের মধ্যে আপনাকে তারা সেটা উত্তর করবে, তবে সেটা অবশ্যই একটা যথাযথ কারণ থাকতে হবে। হতে পারে যে আপনি ইতালিতে ঢুকতে পারছেন, আপনার ফ্যামিলির অনেক মেম্বার এখানে আছে, আপনার না আসার কারণে এখানে অনেক বড় ধরনের সমস্যা হচ্ছে, বা আচ্ছা আপনি অনেক ভালো একটা বিজনেস করেন কিন্তু আপনি ছাড়া বিজনেসটা বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে অনেকে কাজ করে, মানে এমন একটা কারণ দেখাতে হবে যেটা আসলে আপনার ঢোকাটা ইতালিতে খুবই গুরুত্বপূর্ণ। যদি এমন হয় তাহলে তারা আপনাদেরকে তাদের স্বাক্ষরিত হচ্ছে হেলথ মিনিস্টার থেকে একটা হচ্ছে মেইল করবে, যে মেইলটা আপনি হচ্ছে প্রমাণস্বরূপ হচ্ছে আপনি এয়ারপোর্টে দেখিয়ে আপনি ইটালিতে প্রবেশ করতে পারবেন। যাদের আসলে মানে আমি জানি যে সবারই ইটালিতে প্রবেশ করাটা খুবই গুরুত্বপূর্ণ, তবে আসলে কিছু করার নেই এখন, কারণ ইটালি কিন্তু আপনি জানেন যে অবস্থা মোটামুটি ভাবে স্বাভাবিক হচ্ছে প্রতিনিয়ত, কিন্তু
এই মানে এটা না জিতলে অবস্থা অনেক ভালো হয়ে গেছে, আর এমন যাচ্ছে না যে বাংলাদেশ বা ইন্ডিয়ান ইন্ডিয়াতে অবস্থা তেমন ভালো না এখন। সো ইন্ডিয়ান যে ভ্যারিয়েন্ট আছে আপনার 16-17, এটা আসলে একটু বিপজ্জনক। তো কেউ চাচ্ছে না যে আসলে তাদেরকে ইটালিতে ঢুকতে দেওয়ার কারণে কেউ কোন ধরনের সমস্যার সম্মুখীন হোক, বা ইটালিতে এটা আবার নতুন করে স্প্রেড হোক বা হচ্ছে বিস্তার ঘটুক, তাহলে আবার ইটালি হয়তো লকডাউন দিতে হবে। কারণ ইটালিয়ান সরকার কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে যে সবকিছু ধীরে ধীরে তারা খুলে দেবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে আপনার শীর্ষ জানিয়ে রাখছে যে আগামী কালকে থেকে ইটালিতে কিন্তু তিনটি অঞ্চল হচ্ছে আপনার জনা বিয়াঙ্কাতে চলে যাচ্ছে। তো ফ্রিউলি, ভেনিসের জুলিয়া আছে, মলিস এবং সার্দিনিয়া, তিনটি অঞ্চল হচ্ছে জনা বিয়াঙ্কা। জনা বিয়াঙ্কার নিয়মটা হচ্ছে যে যারা হচ্ছে আপনার এই অঞ্চলগুলোতে অন্তর্ভুক্ত থাকবেন এই তিনটি বিভাগে, তারা আসলে সবকিছু খোলা থাকবে, শুধু মাস্ক এবং হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স অথবা ডিস্টেন্স অফ সিকিউরিটি হচ্ছে আপনার মেইনটেইন করতে হবে আর কি। তো যাই হোক, সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আসলে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আমরা চাচ্ছিলাম আজকে আপনাদের একটা খুশির সংবাদ দেবো, কিন্তু সেটা আসলে দিতে পারছি না। তো আপনারা অপেক্ষা করুন, আর যাদের খুবই দরকার এটাতে প্রবেশ করা তারা ওইটা ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।